আমরা এখন নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। আগের দিনের ক্লাসে আমরা ভূমিরূপ পড়তে গিয়ে দেখেছিলাম যে ভূমিরূপ প্রধানত তিন রকম। এক হচ্ছে পর্বত, তার ক্ষুদ্র রূপ হচ্ছে পাহাড়, মাল দ্বিতীয়ত মালভূমি এবং তৃতীয়ত সমভূমি। আগের দিনের ক্লাসে আমরা পর্বত সম্পর্কে দেখেছিলাম, আর আজকে আমরা মানব জীবনে পর্বতের গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করে পরবর্তী যে ভূমিরূপ মালভূমি এবং তারপরে সমভূমি, এই ভূমিরূপগুলি সম্পর্কে দেখব। এখন আমরা দেখব মানব জীবনে পর্বতের প্রভাব কী। মানব জীবনে পর্বত একদিকে যেমন বিভিন্নভাবে সুবিধা সৃষ্টি করে, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু অসুবিধারও সৃষ্টি করে থাকে। প্রথমত পর্বত জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। সুউচ্চ পর্বত পার্বত্য অঞ্চলে প্রধানত পর্বতের ঢালে ধাক্কা খেয়ে প্রতিপাত ঢালে প্রচুর বৃষ্টিপাত হতে দেখা যায়। এছাড়া বিপরীত ঢাল বা অনুপাত ঢাল, সেই ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে পর্বত অনেক সময় অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার হাত থেকে বা বায়ুপ্রবাহের হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে, যেমন হিমালয় পর্বত ভারতকে রক্ষা করছে। এছাড়াও পর্বতের বিভিন্ন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পেতে থাকে বলে এইখানে বিভিন্ন ধরনের উচ্চতায় আমরা বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই। এরপর আমরা দেখব প্রাকৃতিক বিভিন্ন বাধা বা প্রতিকূলতা, এইগুলো অনেক সময় কী করে থাকে, নির্দেশ করে থাকে। পর্বত প্রাকৃতিক সীমারেখা নির্দেশ করে থাকে, এবং বিশেষ করে পর্বত সীমান্তবর্তী অঞ্চলে পর্বত অবস্থিত হলে বিদেশি শত্রুর আক্রমণ থেকে দেশকে অনেকটাই রক্ষা করে থাকে এই পর্বত। তৃতীয়ত, পর্বত সুউচ্চ হওয়ায় অধিকাংশ পর্বতের সুউচ্চ শৃঙ্গে বরফ আবৃত থাকে, এবং এই শৃঙ্গ থেকে প্রচুর বরফ বা হিমবাহ গলা জল, যেগুলো প্রচুর নদী উৎপন্ন করে থাকে, ফলে নদীর উৎসস্থল হিসাবে আমরা পর্বতকে দেখে থাকি। এছাড়াও কিছু কিছু পর্বতে যেখানে শৈলতকে বৃষ্টিপাত হতে দেখা যায়, সেখান থেকেও আবার কিছু কিছু নদী প্রবাহিত হতে দেখা যায়, যেগুলো প্রধানত অনিত্যবহ নদী। আর সুউচ্চ পর্বতে বরফ গলা জলে যে সমস্ত নদীগুলো পুষ্ট হয় সেগুলো হলো সাধারণত চিরপ্রবাহী নদী। এছাড়াও আমরা দেখি কি পরোক্ষভাবে সমভূমি, বিশেষ সমভূমি সৃষ্টিতে পর্বতের একটা প্রধান ভূমিকা রয়েছে, কারণ নদীগুলি যেগুলো পর্বত থেকে উৎপন্ন হয় সেগুলো মধ্য বা নিম্ন প্রবাহে এসে পলি সঞ্চয় করতে থাকে, এবং এই পলি সঞ্চয়ের ফলে সমভূমি সৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও বনভূমি সৃষ্টি হতে দেখা যায়। পর্বতের বিভিন্ন উচ্চতায় উষ্ণতা এবং বৃষ্টিপাতের তারতম্যের ফলে চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয় এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন উচ্চতায় সৃষ্টি হতে দেখা যায়। আর যেগুলো আসবাবপত্র, প্লাইউড, দেশলাই, কাগজ শিল্প ইত্যাদি বিভিন্ন শিল্পে বা অন্যান্য উপজাত দ্রব্য দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকে। এছাড়াও পর্বত জীব বৈচিত্র্যের ভাণ্ডার হিসাবে পরিচিত। এখানে পার্বত্য অঞ্চলে খনিজ সম্পদ খুব বেশি পাওয়া যায় না, তবে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই খনিজ সম্পদ কম পাওয়া গেলেও কিছু কিছু, যেমন ক্ষয়জাত পর্বত বা অনেক ক্ষেত্রে আগ্নেয় পর্বত, এই সমস্ত অঞ্চলে কিছু খনিজ সম্পদ পাওয়া যায়। এছাড়া বাগিচা ফসল, যেমন পর্বতের ঢালে ধাপ কেটে অনেক জায়গায় চা, কফি, বিভিন্ন ধরনের মশলা ইত্যাদি চাষ করা হয়ে থাকে। এছাড়াও বর্তমানে দেখা যায় যে ধান চাষ করা হয় অনেক জায়গায় ধাপ কেটে। এছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের ফল এখানে পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও আমরা দেখব পর্বতে যেখানে সুউচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে গাছপালা অনেক কম বা চাষবাসে অনুপযুক্ত জায়গা, যেখানে প্রচুর ঘাস রয়েছে, সেই সমস্ত জায়গায় পশুপালন বিশেষভাবে প্রাধান্য লাভ করেছে। এছাড়াও পর্বত থেকে যে সমস্ত নদীগুলো উৎপন্ন হয় সেগুলো খরস্রোতা হওয়ায় সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা করে থাকে, যেমন দক্ষিণ ভারতে আমরা দেখব জলবিদ্যুৎ উৎপাদন অনেক ক্ষেত্রে কী হয়, সুবিধাজনক হয়ে থাকে।
এছাড়াও হিমালয় পার্বত্য হিমালয় পর্বত থেকে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলোও অনেক জায়গায় জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করেছে। এছাড়া কুটির শিল্প, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার জন্য এই পার্বত্য অঞ্চলে মানুষ ঘরে বসেই ছোট ছোট কুটির শিল্প গড়ে তোলে, যেমন তারা কাশ্মীরে শাল বিশেষভাবে আমরা দেখি প্রাধান্য লাভ করেছে। এছাড়াও পার্বত্য অঞ্চলে অনেক জায়গায় জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরি করাও হয়ে থাকে। এছাড়াও আমরা দেখব কি পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে, আর যাকে ভিত্তি করে পার্বত্য অঞ্চলে বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে দেখা যায়। পর্বত বিভিন্নভাবে সাহায্য করলেও, আচ্ছা সবচেয়ে বড় কথা, পার্বত্য অঞ্চলের মানুষ বন্ধুর ভূপ্রকৃতির মধ্যে থাকে বলে এখানকার মানুষ অত্যন্ত সাহসী এবং কর্মঠ হয়ে থাকে। তবে পার্বত্য অঞ্চলে অনেক দিক থেকে সুবিধা হলেও আমরা দেখব পার্বত্য অঞ্চলে কিছু কিছু অসুবিধাও সৃষ্টি হয়ে থাকে, যেমন পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এগুলো কিন্তু খুব একটা ভালো বা উন্নত মানের হয় না। এছাড়া পার্বত্য অঞ্চলে ভূমিধস, হর্পাবান, ভূমিকম্প ইত্যাদি দেখতে পাওয়া যায়, যে সমস্ত দুর্যোগ মানুষের জীবনযাত্রাকে বিশেষভাবে ব্যাহত করে থাকে। এছাড়া কৃষি শিল্প, বৃহদায়তন শিল্প, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এগুলো খুব একটা উন্নত নয় বলে পার্বত্য অঞ্চলে মানুষের অর্থনৈতিক দিক থেকে অনেকটাই অসুবিধাজনক অবস্থায় থাকে, তাদের সেখানে কাজের সুযোগ অনেক কম থাকে। এই আমরা দেখলাম যে পার্বত্য অঞ্চলে মানুষের জীবনযাত্রা বা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে। এখন আমরা অন্যান্য যে ভূমিরূপগুলো, যেমন মালভূমি এবং সমভূমি সম্পর্কে আমরা দেখব। প্রথমে আমরা দেখব মালভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 300 মিটারের বেশি উঁচু, বহুদূর বিস্তৃত, চারিদিক খাড়া ঢালযুক্ত, তরঙ্গায়িত বা ঢেউ খেলানো শিলাময় ভূমিকে মালভূমি বলা হয়ে থাকে। মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো এবং এর চারিপাশ খাড়া ঢালযুক্ত হয়ে নিচের দিকে নেমে আসে, যা অনেকটা টেবিলের মতো দেখতে, তাই এই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে। প্রধানত মালভূমির কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এক, মালভূমি এক প্রকারে বিস্তীর্ণ উচ্চভূমি। দ্বিতীয়ত হচ্ছে মালভূমি সাধারণত তরঙ্গায়িত বা সামান্য ঢেউ খেলানো হয়ে থাকে, মালভূমির উপরিতল এরকম তরঙ্গায়িত হয়ে থাকে। তৃতীয়ত, মালভূমির চারপাশ খাড়া ঢালযুক্ত হয়ে থাকে। চতুর্থত, মালভূমি অংশে প্রধানত আমরা অনেক জায়গায় বিশেষ করে খনিজ সম্পদ দেখতে খনিজ সম্পদ প্রচুর পরিমাণে দেখতে পাই। এছাড়াও এখানে অন্যান্য আরও কিছু বিষয় গড়ে ওঠে যেগুলো আমরা পরবর্তী সময়ে পড়ব, মানব জীবনে মালভূমির প্রভাব সম্পর্কে পড়ার সময় সেগুলো আমরা আবার আলোচনা করব। এখন আমরা দেখব উচ্চতার তারতম্য অনুসারে মালভূমিকে কতগুলি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে উচ্চ মালভূমি এবং দ্বিতীয়ত হচ্ছে নিম্ন মালভূমি। প্রধানত যে সমস্ত মালভূমির গড় উচ্চতা 600 মিটারের বেশি সেই সমস্ত মালভূমিকে সাধারণত উচ্চ মালভূমি বলা হয়। এর মধ্যে আমরা বলতে পারি পামির মালভূমি, তিব্বত মালভূমি, লাডাখ মালভূমি এই সমস্ত মালভূমির কথা। বিশেষ করে পামির মালভূমি, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু মালভূমি এবং এই মালভূমির উপরিতল সমতল হওয়ায় একে এটি অনেকটা দেখতে ছাদের মতো হয়ে থাকে, যার ফলে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। এছাড়াও তিব্বত মালভূমি, যেটা পৃথিবীর মধ্যে বৃহত্তম উচ্চ মালভূমির উদাহরণ। এছাড়াও কাশ্মীরে আমরা দেখি লাডাখ মালভূমি অবস্থান করছে। দ্বিতীয়ত হলো নিম্ন মালভূমি, যে সমস্ত মালভূমির উচ্চতা 300 থেকে 600 মিটার সেই সমস্ত মালভূমিকে নিম্ন মালভূমি বলা হয়ে থাকে। যেমন ভারতে রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে রাঁচি, হাজারিবাগ ইত্যাদি মালভূমি, এছাড়া দাক্ষিণাত্যের মালভূমি ইত্যাদি হলো এই ধরনের নিম্ন মালভূমির উদাহরণ। এরপর আমরা দেখব প্রধানত উৎপত্তির কারণ ও বৈচিত্র্য, গঠন বৈচিত্র্য অনুসারে ভূপৃষ্ঠের মালভূমিগুলিকে প্রধানত আমরা কতগুলো ভাগে ভাগ করি। যেমন প্রথম হলো ভূগাঠনিক মালভূমি। প্রবল ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে যে সকল মালভূমি সৃষ্টি হয় তাদের ভূগাঠনিক মালভূমি বলে।
প্রধানত চার প্রকার ভূগাঠনিক মালভূমি আমরা দেখতে পাই। এক হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, যেমন উদাহরণ হিসাবে আমরা বলি ইরানের মালভূমি। দ্বিতীয়ত মহাদেশীয় মালভূমি বা শিল্ড মালভূমি, যা কানাডিয়ান শিল্ড এর হচ্ছে উদাহরণ। এছাড়া হচ্ছে চ্যুতি মালভূমি, যেটার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেটি চ্যুতির ফলে সৃষ্টি হয়, যেমন জার্মানির ব্ল্যাক ফরেস্ট। আর চতুর্থত হচ্ছে তির্যক মালভূমি, যেটার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্পেনের মেসেটা মালভূমি। দ্বিতীয়ত আমরা দেখব সঞ্চয়জাত মালভূমি। ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা ভূপৃষ্ঠে ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের বাইরে এসে সঞ্চিত হয়, আর এইভাবে আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। প্রধানত এই সঞ্চয়জাত মালভূমি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি উত্তর আমেরিকার কলম্বিয়া মালভূমি, এছাড়া ভারতের মালব মালভূমি। এইগুলি হলো এই ধরনের সঞ্চয়জাত মালভূমির উদাহরণ। লাভা মালভূমি এই ধরনের সঞ্চয়জাত মালভূমির একটা বিশেষ ভাগ। তৃতীয়ত হলো ক্ষয়জাত মালভূমি। ভূপৃষ্ঠের বিভিন্ন পর্বত ও উচ্চভূমি প্রাকৃতিক বিভিন্ন ক্ষয়কারী বহির্জাত শক্তিগুলির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে ক্ষয়জাত মালভূমি বলে। এই প্রকার মালভূমি প্রধানত তিন রকমভাবে আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, যেটা ভারতের ছোটনাগপুর মালভূমি এর উদাহরণ। দ্বিতীয়ত ক্ষয়ীভূত মালভূমি, ইউরোপের ফিজেল্ট এই ধরনের মালভূমির উদাহরণ। অন্যদিকে সম মালভূমি, যার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আরব মালভূমি। উপরিউক্ত এই যে তিন ধরনের মালভূমি আমরা বললাম, এছাড়াও মরু মালভূমি, তুষার মালভূমি, পাদদেশীয় মালভূমি, এরকম বিভিন্ন ধরনের মালভূমি আমরা দেখতে পাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে বিভিন্ন কার্যের দ্বারা সৃষ্ট মালভূমিগুলো, এইগুলির মধ্যে কিছু কিছু মালভূমি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত মালভূমি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বা উল্লেখযোগ্য মালভূমি হলো পর্বত বেষ্টিত মালভূমি। যে সমস্ত উচ্চ মালভূমিগুলি চারিদিক পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাদেরকে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। প্রধানত এখানে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় ভঙ্গিল পর্বতের মধ্যবর্তী যে নিচু অংশ, যেটা মালভূমির আকারে অবস্থান করে, একে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। গিরিজনী ভূ আলোড়নের সময় অভিসারী পাত সীমান্ত যখন পরস্পরের অভিমুখে আসতে থাকে, তখন এই অভিসারী পাত সীমান্তের মাঝে যে অগভীর সমুদ্র থাকে, সেখানকার পলি বা পাললিক শিলা যেগুলো পার্শ্বমুখী চাপের ফলে ধীরে ধীরে সংকুচিত হতে আরম্ভ করে, অর্থাৎ ভাঁজ পড়তে থাকে। অনেক সময় এরকমভাবে ভাঁজ পড়ে যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, সেই সময় ভঙ্গিল পর্বতের মাঝে যে নিচু অংশ সেটা কিছুটা উঁচু হয়ে এই ধরনের মালভূমি সৃষ্টি করে থাকে। তো এই ধরনের মালভূমি প্রধানত চারিদিক ভঙ্গিল পর্বত দ্বারা বেষ্টিত থাকে বলে একে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়ে থাকে। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মধ্য এশিয়ার এলব্রুজ ও জাগ্রোস পর্বতের মাঝে দেখতে পাওয়া যায় ইরানের মালভূমি। এছাড়া পন্টিং ও টরাস পর্বতের মাঝে অবস্থান করছে আনাতোলিয়া মালভূমি। এরপর দ্বিতীয়ত আমরা দেখব লাভা গঠিত মালভূমি। প্রধানত ভূ অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা, সেটা ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বার হয়ে আসে এবং সঞ্চিত হয়ে এই ধরনের মালভূমি সৃষ্টি করে থাকে। যেহেতু লাভা সঞ্চয়ের দ্বারা এই মালভূমি সৃষ্টি হয়, যার ফলে এই ধরনের সঞ্চয়জাত মালভূমিকে লাভা মালভূমি বলা হয়ে থাকে। প্রধানত ভূ আলোড়নে ভূ অভ্যন্তরে ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের বাইরে খুব ধীরে ধীরে বার হয়ে আসে। এখানে বিস্ফোরণ তেমন হতে দেখা যায় না। এই এই সমস্ত পদার্থগুলো, যেমন ম্যাগমা, ধোয়া, ছাই, এগুলি যখন ভূপৃষ্ঠের বাইরে বার হয়ে আসে লাভা রূপে এবং ধীরে ধীরে ভূপৃষ্ঠের বাইরে এগুলো সঞ্চিত এবং ঠান্ডা হয়ে মালভূমি সৃষ্টি করে, তখন এই মালভূমি বা লাভা গঠিত মালভূমি সৃষ্টি হয়ে থাকে। এই লাভা গঠিত মালভূমির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মহারাষ্ট্রের মালভূমি, ভারতের মহারাষ্ট্রের মালভূমি। আর এই মহারাষ্ট্রের মালভূমি এছাড়াও রয়েছে উত্তর আমেরিকার কলম্বিয়া মালভূমি,
ইত্যাদি। এখানে একটু বলে রাখি, এই মহারাষ্ট্রে যে লাভা মালভূমি আমরা দেখতে পাই, সেখানে আমরা ডেকান ট্র্যাপ দেখতে পাই। ডেকান ট্র্যাপ হলো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের উত্তর পশ্চিম দিকে অবস্থিত কিছুটা অংশ, যেখানে প্রায় আজ থেকে 13 থেকে 14 কোটি বছর আগে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে লাভা স্রোত রূপে বার হয়ে এসে এই অংশে সঞ্চিত হয়েছে। খুব ধীরে ধীরে বিস্ফোরণ না ঘটিয়ে এই ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে লাভা রূপে বার হয়ে এসে সঞ্চিত হয়ে এই এখানে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এটি সঞ্চিত হয়েছে। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই যে ভূমিভাগ, একে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চল। প্রধানত এই ডেকান ট্র্যাপ অঞ্চল পরবর্তীকালে প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিগুলোর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে উপরি অংশ সমতল বা প্রায় সমতল ভূমিভাগ এবং ক্রমশ পূর্ব দিকে ধীরে ধীরে ধাপে ধাপে নেমে গেছে সিঁড়ির ধাপের মতো, যার জন্য একে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চল। তৃতীয়ত আমরা যে অংশটা পড়বো সেটা হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। এই ব্যবচ্ছিন্ন মালভূমি, যেখানে প্রধানত মালভূমিগুলোর কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং সেগুলো নিচু হয়ে গেছে এবং কঠিন শিলাগুলো অবশিষ্ট থেকে মালভূমির আকারে অবস্থান করছে। প্রধানত এই ব্যবচ্ছিন্ন মালভূমিগুলি নদী দ্বারা বা জলপ্রবাহের দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায় বলে এদেরকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে থাকে। এখন আমরা দেখিনি কিভাবে এই ধরনের মালভূমি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার পর্বত বা উঁচু ভূমি প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে ক্ষয়জাত মালভূমিতে পরিণত হলে তা ছোট ছোট নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি গঠন করে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। বিভিন্ন প্রকারের পর্বত এবং উঁচু ভূমির কোমল শিলা সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের দ্বারা এগুলো আস্তে আস্তে কী হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। কিন্তু কঠিন শিলা খুব বেশি ক্ষয়প্রাপ্ত হতে পারে না, যার ফলে কঠিন শিলা কিছুটা অবশিষ্ট থেকে যায়। কিন্তু কোমল শিলা ক্ষয় পেয়ে নিচু হয়ে যায় এবং সেখান থেকে ছোট ছোট প্রচুর নদী প্রবাহিত হতে দেখা যায়, যার ফলে কঠিন শিলা যেগুলো কিছুটা উঁচু হয়ে মালভূমির আকারে অবস্থান করে সেগুলো ওই ছোট ছোট নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন বা আলাদা আলাদা হয়ে থাকে, যার ফলে এই ধরনের মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে থাকে। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন ছোটনাগপুর মালভূমি, ভারতের কর্ণাটকের মালনাদ অঞ্চল, এগুলি হচ্ছে এই ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এছাড়াও আমরা দেখি যে মহাদেশীয় মালভূমি বা শিল্ড অঞ্চল ভূগাঠনিক আলোড়নের ফলে সৃষ্ট প্রায় মহাদেশের মতো বিশাল আয়তন মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলা হয়ে থাকে, যা শিল্ড মালভূমি নামেও পরিচিত। এখন আমরা দেখব মানব জীবনে মালভূমির প্রভাব কি। প্রথমত, মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত বলে এই অঞ্চলে উষ্ণতা অনেক কম হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই মালভূমি অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে মালভূমি অঞ্চল বিশেষভাবে সাহায্য করে থাকে। তৃতীয়ত হচ্ছে এখানে নদীগুলি প্রধানত বন্ধুর বা তরঙ্গায়িত ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এগুলো খরস্রোতা হয়ে থাকে। প্রধানত এই খরস্রোতা নদীতে জলবিদ্যুৎ উৎপাদনে বিশেষভাবে সাহায্য হয়ে থাকে। এছাড়াও এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্প এখানে বিশেষভাবে প্রাধান্য লাভ করেছে। এছাড়াও আমরা দেখি প্রাচীন মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ায় এই অঞ্চলে প্রধানত প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। যেমন আমরা ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার হিসাবে বলতে পারি। এছাড়াও আমরা দেখি কি যে এই এই অঞ্চল অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চল যেখানে খনিজ সম্পদ পাওয়া যায় বা অন্যান্য যে সমস্ত অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া যায় সেখানে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা যায় তাহলে সেখানে শিল্প গড়ে তুলতে সাহায্য হয়ে থাকে। এছাড়াও আমরা দেখব মালভূমি অঞ্চলে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কিছু অসুবিধাও সৃষ্টি হয়ে থাকে, যেমন কঠিন শিলা দ্বারা গঠিত হওয়ায় মালভূমি অঞ্চল কৃষিকার্যে খুব একটা সহায়ক নয়। দ্বিতীয়ত আমরা দেখব যে মালভূমি অঞ্চল প্রধানত অনুন্নত কৃষিকাজ, পশুপালন খুব একটা উন্নত নয়, এছাড়াও কাঠ বা খনিজ সম্পদ এইগুলো
প্রধানত এখানে কিছুটা ভাবে প্রাধান্য লাভ করে থাকে। অর্থাৎ এটাই বলতে চাইছি যে এখানে কৃষিকাজ খুব বেশি উন্নত নয়, তবে এখানকার মানুষ অনুন্নত কৃষিকাজের দ্বারা কিছু কিছু জায়গায় পশুপালন করে আর কিছু কিছু জায়গায় কাঠ বা খনিজ সম্পদ সংগ্রহ করে এদের জীবিকা এরা নির্বাহ করে থাকে। তো বিভিন্ন দিক থেকে আমরা দেখছি মালভূমি অঞ্চলে সুবিধা এবং অসুবিধা নিয়েই এখানে গড়ে উঠেছে, তবে এখানকার প্রাকৃতিক অবস্থা মানুষের জীবন ধারণের অতটা উপযুক্ত নয় বলে এখানে জনবসতি কিছুটা কম হয়ে থাকে। এরপর যেটা আমরা দেখব সেটা হলো সমভূমি অঞ্চল। প্রধানত সমুদ্রপৃষ্ঠের সঙ্গে প্রায় একই সমতলে অবস্থিত বিস্তীর্ণ বৈচিত্র্যহীন মৃদু ঢাল বিশিষ্ট নিম্ন সমতল ভূমিকে আমরা সমভূমি বলি। পৃথিবীর মোট স্থলভাগে প্রায় অর্ধেক অংশ এই সমভূমির অন্তর্ভুক্ত। এই সমভূমির কিছু বৈশিষ্ট্য আমরা এখন দেখব। প্রথমত হচ্ছে সমভূমির গড় উচ্চতা 300 মিটারের কম হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বা এমন অনেক জায়গায় দেখা যায় যেখানে সমুদ্রপৃষ্ঠের থেকেও নিচু অঞ্চলে সমতল ভূমি গড়ে উঠতে দেখা যায়। এছাড়া সমভূমির উপরিভাগ প্রায় সমতল বা মৃদু ঢালযুক্ত হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমি গড়ে উঠতে দেখা যায়। এছাড়া উপকূল এবং মহাদেশের ভিতরে উভয় জায়গাতে সমভূমি গড়ে উঠতে দেখা যায়। বেশিরভাগ সমভূমি সাধারণত পলি মাটি দ্বারা গঠিত। এছাড়াও সমভূমি অঞ্চলে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে বলে প্রধানত সমভূমিকে জনবসতি সবচেয়ে বেশি মাত্রায় আমরা দেখতে পাই। এখন আমরা উৎপত্তি অনুসারে বিভিন্ন ধরনের সমভূমি দেখব। প্রধানত ভূগাঠনিক দিক থেকে ক্ষয়কার্যের তারতম্যের ওপর নির্ভর করে এবং সঞ্চয় কার্যের উপর ভিত্তি করে সমভূমিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। প্রথম আমরা দেখব ভূগাঠনিক সমভূমি। অর্থাৎ দীর্ঘদিন ধরে ভূ আলোড়নের ফলে ভূত্বকে কোনো অংশ ওপর দিকে উঠে যায় বা নিচের দিকে বসে যায়, এইরকমভাবে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হচ্ছে ভূগাঠনিক সমভূমি। এই সমভূমি প্রধানত দুরকম, এক হচ্ছে উন্নত সমভূমি এবং দ্বিতীয়ত হচ্ছে অবনত সমভূমি। উন্নত সমভূমি অর্থাৎ ভূ আলোড়নের ফলে কোনো নিচু অংশ বা সমুদ্র উপকূলের অগভীর অংশ উঁচু হয়ে যখন সমভূমির আকার ধারণ করে তখন তাকে বলা হচ্ছে উন্নত সমভূমি। যেমন রাশিয়া স্টেপ অঞ্চলে নিচু স্থান উঁচু হয়ে এই ধরনের সমভূমি গড়ে উঠতে দেখা যায়। আবার ভারতের পূর্ব উপকূলেও এই ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে অবনত সমভূমি। ভূ আলোড়নের ফলে বিস্তীর্ণ অংশ বসে গিয়ে অনেক সময় সমভূমির আকার নিলে তা অবনত সমভূমি হিসাবে পরিচিত, অর্থাৎ তাকে অবনত সমভূমি বলে। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন রাশিয়ার কাশ্মিয়ান সাগরের পার্শ্ববর্তী তুরানের নিম্নভূমি এই ধরনের সমভূমির উদাহরণ। এরপর আমরা দেখব ক্ষয়কার্যের দ্বারা বিভিন্ন ধরনের সমভূমি গঠিত হতে দেখা যায়, যার মধ্যে প্রথম আমরা দেখব সমপ্রায় ভূমি। প্রধানত বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠের ওপরে শিলাস্তর যখন ক্ষয়প্রাপ্ত হতে থাকে তখন ক্ষয়কার্য যখন প্রায় শেষের দিকে চলে আসে তখন দেখা যায় উঁচু নিচু বন্ধুর ভূমিভাগ প্রায় সমতল একটি ভূমিতে চলে আসে, যাকে আমরা সমপ্রায় ভূমি বলে থাকি। এই সমপ্রায় ভূমি ওপরেই অনেক সময় দেখা যায় ছোট ছোট কঠিন শিলা দ্বারা গঠিত শিলাগুলি অবশিষ্ট থেকে কিছু কিছু টিলার আকার ধারণ করে থাকে, কারণ কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে সমপ্রায় ভূমি গঠন করে এবং যে কঠিন বাকি যে কঠিন শিলা যেটা কম ক্ষয় পেয়ে কিছু টিলার আকারে অবস্থান করে যাকে মোনাডনক বলে। তাহলে ভূমিভাগের ওপরে কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত হওয়ায় এই ধরনের কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সমপ্রায় ভূমি এবং কঠিন শিলা অবশিষ্ট থেকে মোনাডনক সৃষ্টি হতে দেখা যায়। দ্বিতীয়ত হলো পেডিমেন্ট সমভূমি। প্রধানত মরু বা মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে বাতাস এবং জলধারার মিলিত কার্যের দ্বারা ক্ষয়কার্যের দ্বারা অনেক সময় পাদদেশ অঞ্চলে সমতল বা কিছুটা সমতল শিলাময় ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়, যা পেডিমেন্ট নামে পরিচিত। তৃতীয়ত হলো তরঙ্গায়িত সমভূমি। উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা
সমভূমি গঠিত হতে দেখা যায় উপকূল অঞ্চলে, যা তরঙ্গ কর্তিত সমভূমি নামে পরিচিত। যেমন ভারতের পশ্চিম উপকূলে, নরওয়ে উপকূলে এই ধরনের সমভূমি সৃষ্টি হতে দেখা যায়। হিমবাহ সমভূমি, উচ্চ অক্ষাংশে দীর্ঘকাল ধরে উঁচু ভূমি হিমবাহ দ্বারা ক্ষয়কার্যের হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা ধীরে ধীরে সমতল ভূমিতে পরিণত হয়। এইভাবে যে সমতল ভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সমপ্রায় হিমবাহের দ্বারা সৃষ্ট সমভূমি, যেমন কানাডিয়ান শিল্ড অঞ্চল, সাইবেরিয়ান শিল্ড অঞ্চল ইত্যাদি। এছাড়াও আমরা দেখব কাস্ট সমভূমি, চুনাপাথর গঠিত অঞ্চলে চুনাপাথরের দ্রবণ কার্যের দ্বারা এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে দেখা যায়, সমতল ভূমি সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কাস্ট সমভূমি। এবারে আমরা দেখব বিভিন্ন ধরনের সঞ্চয়জাত সমভূমি সম্পর্কে। যেমন প্রথম হচ্ছে পলিগঠিত সমভূমি, প্রধানত পার্বত্য নদী যখন মধ্য বা নিম্ন প্রবাহে চলে আসে তখন নদী বিভিন্ন নদী পার্শ্ববর্তী অঞ্চলে এবং নদী তলদেশে পলি সঞ্চিত হওয়ার ফলে বিভিন্ন সমতল ভূমি সৃষ্টি হতে দেখা যায়। যেমন প্রথমত আমরা দেখব প্লাবন সমভূমি, নদী পার্শ্ববর্তী অঞ্চলে বন্যার প্রভাবে প্লাবন সমভূমি হতে দেখা যায়। বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অঞ্চলে জল ছড়িয়ে বন্যার জল ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে পলি সঞ্চিত হয়ে এই ধরনের ভূমিরূপ গঠিত হয়। এছাড়া নদী গঠিত সমভূমি, যেটা নদীর সঞ্চয় কার্যের দ্বারা এই ধরনের সমভূমি সৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও আমরা দেখব নদী মোহনাতে বদ্বীপ সমভূমি গড়ে ওঠে, যেটা নদী মোহনার ভূমিভাগ এতটাই কম ঢালুযুক্ত থাকে যে এখানে পলি সঞ্চিত হয়ে বদ্বীপের আকারে বা বয়ের আকারে, মাত্রাহীন বয়ের আকারে এই সমভূমি গড়ে উঠতে দেখা যায়। এছাড়াও আমরা দেখব পর্বতের পাদদেশ অঞ্চলে অনেক সময় নুড়ি, কাঁকর, বালি এগুলো সঞ্চিত হয়ে পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট দেখতে পাওয়া যায়, গঠিত হতে দেখা যায়। তাহলে এগুলো হলো নদীর দ্বারা গঠিত সমভূমি। এছাড়া উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গের কার্যের দ্বারাও উপকূল অঞ্চলের অগভীর অংশ উচ্চতা বৃদ্ধি পেয়ে সমভূমি গঠিত হতে দেখা যায়। এছাড়া হ্রদ সমভূমি দেখতে পাওয়া যায়, হ্রদের তলদেশে নদীবাহিত পদার্থ সঞ্চিত হয়ে হ্রদ সমভূমি গঠিত হয়। হিমবাহের সঞ্চয় কার্যের দ্বারা হিমবাহের পাদদেশে মোরেন সঞ্চিত হয়ে বহির্ধৌত সমভূমি গঠিত হতে দেখা যায়। লোয়েস্ট সমভূমি, লোয়েস্ট কথা হচ্ছে স্থানচ্যুত বস্তু, প্রধানত মরু অঞ্চলে বালুকারাশি পার্শ্ববর্তী অঞ্চলে সঞ্চিত হয়ে এই ধরনের লোয়েস্ট সমভূমি গড়ে ওঠে। যেমন মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে চীনার হুয়াংহো অববাহিকায় এই ধরনের পলি সঞ্চিত হতে দেখা যায়। এছাড়া বাজাদা সমভূমি দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে পর্বতে পাদদেশ অঞ্চলে। মানব জীবনে কৃষি ক্ষেত্রে বা জলের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থা সমস্ত দিক থেকে বিশেষভাবে সমভূমি অঞ্চল বিশেষভাবে প্রাধান্য লাভ করে থাকে। এখানে কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি উন্নত হওয়ায় এখানে জনবসতি অত্যন্ত বেশি। প্রাচীনকালে এই কারণে মানব সভ্যতাগুলো এই সমতল ভূমিতে নদী পার্শ্ববর্তী অঞ্চলেই গড়ে উঠেছে। এছাড়া ব্যবসা বাণিজ্য এখানে প্রধানত প্রাধান্য লাভ করে থাকে এবং এই কারণগুলোর জন্য জীবন ধারণের সুবিধা থাকায় জনসংখ্যা বা জনবসতি এখানে অনেক বেশি দেখা যায়। তাই সমস্ত সমভূমি অঞ্চলগুলোতে আমরা প্রধানত দেখে থাকি কি বলে প্রচুর লোক বসতি দেখতে পাই। কতগুলো প্রশ্ন আমরা দেখব, প্রথমত হচ্ছে বিভিন্ন প্রকার মালভূমি কিভাবে সৃষ্টি হয় তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি এবং ক্ষয়জাত মালভূমির মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন হচ্ছে মানব জীবনে মালভূমির প্রভাব লেখো। চতুর্থত বিভিন্ন প্রকার ক্ষয়জাত সমভূমি সম্পর্কে আলোচনা করো। পঞ্চমত বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমি কিভাবে গঠিত হয় লেখো। ষষ্ঠত মালভূমি মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো। এবং সপ্তমত মালভূমি ও সমভূমি এবং পর্বতের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে তৈরি করে খাতায় লিখবে।